হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে খাসির মাথা মুগ ডাল দিয়ে এটা রান্না করা খুবই সহজ আপনারা হয়তো অনেকে এটা রান্না করতে জানেন তবে আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন ভিউয়ার্স দেখে নেই কীভাবে এটা তৈরি করতে হয় প্রথমেই আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল চুলার আঁচটা মিডিয়াম রেখে তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার মিডিয়াম আছে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তবে লক্ষ্য রাখতে হবে যেন ভেজে একদম বাদামি করে ফেলা না হয় ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গোটা মশলা গোটা মশলার মধ্যে চার পাঁচটা এলাচ চার পাঁচটা দারচিনি এবং দুটো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো গোটা মশলাটাকে পেঁয়াজ তেলের সাথে একটু ভেজে নিচ্ছি এতে করে কিন্তু গোটা মশলার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে দুই তিন মিনিট ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ একটা বড়ো সাইজের টমেটো আর তিন চারটা কাঁচা মরিচ একসাথে আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম সেই মিশ্রণটাই দিয়েছি এবার এই মিশ্রণটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি নয়তো এখান থেকে পেঁয়াজের কাঁচা গন্ধ আসবে সেটা কিন্তু ভালো লাগবে না দুই তিন মিনিট ভেজে নিচ্ছি মিডিয়াম আছে দুই তিন মিনিট ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন যে তেলটা কিন্তু একটু উপরে ভেসে উঠেছে আর এটার কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা প্রথমেই দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো তবে আপনারা এখানে বাটা জিরার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবার গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এই মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আর তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে কষানো হয়ে যাওয়ার পর খাসির মাথা দিয়ে দিচ্ছি আমি এখানে সম্পূর্ণ একটা খাসির মাথা মাথাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মশলার সাথে মাথাটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তবে প্রথমে একটু লবণটা কম দিলেই ভালো কারণ প্রথমে যদি লবণটা কম দেওয়া হয় তাহলে পরে গিয়ে লবণটা একটু বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেওয়া যায় কিন্তু প্রথমেই যদি লবণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা কমানো একটু ঝামেলা হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর লবণ দেওয়ার ফলে কিন্তু এখান থেকে হালকা পরিমাণে পানি বের হবে তাই আমি আলাদা কোনো পানি দিচ্ছি না এই পানি দিয়ে আমি মাথাটাকে কষিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি হালকা পানি বের হয়েছিল সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ পানি পানি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর চুলা রাসটা কিন্তু এখন বাড়িয়ে দিয়েছি বলক চলে এসেছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম করে দিয়েছি এখন এটাকে রান্না করব ২০ থেকে পঁচিশ মিনিটের মতো বিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি যেই পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে আর মাথাটাও কিন্তু প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ মুগ ডাল ডালটাকে অবশ্যই আগে একটু ভেজে নিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে দিয়েছি ডালটা নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করব চুলায় দুই মিনিটের মতো আর অবশ্যই আপনারা ডালটা ভেজে দেওয়ার চেষ্টা করবেন কারণ কাঁচা মুগ ডাল দিলে একটা কাঁচা গন্ধ আসবে সেটা কিন্তু ভালো লাগবে না কয়েক মিনিট নাড়াচাড়া করার পর এবার আমি দিয়েছি দুই কাপ পরিমাণ পানি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলা রাস্তাকে বাড়িয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি বলক চলে আসে এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দেবেন দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা ঝাল বেশি চাইলে মাঝখান থেকে চিড়ে দিতে পারেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে আমি চুলায় রান্না করব আধা ঘন্টার মতো এর মধ্যেই কিন্তু মাথাটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর ডালটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আধা ঘন্টা পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে ডালটা কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু এখনও আস্ত আছে ভেঙে যায়নি আর ঝোলটাও বেশ শুকিয়ে এসেছে এর চাইতে বেশি আমি আর না এই পর্যন্তই রাখবো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচি অথবা ভাজা জিরার গুঁড়া দিতে পারেন আমি এগুলো দিচ্ছি না এভাবেই এটা খেতে ভীষণ ভালো লাগে নামিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে মুগ ডাল দিয়ে খাসির মাথা খুব সহজেই কিন্তু তৈরি করে নিলাম আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন রকমের ইউনিক রেসিপি লিখিত আকারে শেয়ার করি আপনারা চাইলে সেই চ্যানেলটি ভিজিট করতে পারেন লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ